এবার দেশের আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। করোনার প্রভাবে বেকার হয়ে পড়া 250 পরিবারের মাঝে চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শহরের পাইকপাড়ায় ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের 80 ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধে বাগেরহাটের ফকিরহাটে গ্রামে গ্রামে সাবান, মাস্ক ও লিফলেট বিতরণ করা হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত প্রকল্পের পক্ষ থেকে এসব উপকরণ বিতরণ করা হয়। গাজীপুরের জয়দেবপুর বাজারে 500+ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জয়দেবপুর বাজার ইজারাদারদের উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নড়াইলে করোনা ভাইরাস প্রতিরোধে জেলা ক্রীড়া সংস্থার পক্ষে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। সকালে এর উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক কৃষ্ণপদ দাস। জামালপুরে করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করে যাচ্ছে স্থানীয় যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা। শহরের বিভিন্ন পয়েন্টে ও শেখ হাসিনা মেডিকেল কলেজের করোনা আইসোলেশন ওয়ার্ডের বিভিন্ন জায়গায় সকালে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়। গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে মাস্ক, সাবান ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। ভ্যান চালক সহ প্রায় 300+ দরিদ্র মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। রাঙামাটি জেলায় করোনা সংক্রমণ ঠেকাতে কাজ করছে জেলা প্রশাসনের বেশ কয়েকটি মোবাইল টিম। সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় খেটে খাওয়া দুস্থ মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দল। নীলফামারীতে করোনা সচেতনতায় হাট বাজার ও গ্রামের প্রত্যন্ত এলাকায় জীবাণুনাশক স্প্রে ছিটানো ও লিফলেট বিতরণ করেছে জাতীয় পার্টি। সকালে কিশোরগঞ্জ গ্রামের মানুষকে মাস্ক পরিয়ে দেন দলের নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন জায়গার হাট বাজারে মানুষকে ঘরে থাকার আহ্বান জানান এবং মাস্ক পরিয়ে দেন তারা। নাজনীন আক্তার, বাংলাভিশন, নিউজ ডেস্ক।